আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়া বেশ ভালো আছি। আজকে আপনাদেরকে কিটো ডায়েটের একটি স্যুপ রেডি করে দেখাচ্ছি। আর স্যুপটি তৈরি করব আজকে আমি, যেটা হচ্ছে টক বড়ি দিয়ে। তো চলুন দেখা যাক আমি স্যুপটি কীভাবে রেডি করে নিচ্ছি। তো স্যুপটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, আর আমি এটাকে বাটার দিয়ে তৈরি করে নিচ্ছি। আর নর্মালি এইটা হচ্ছে ডায়েটের স্যুপ, তাই আমি একটু ডায়েটের মতোই করে নিয়েছি। তো এখানে স্যুপটা দেওয়ার পর আমি এখানে দিয়েছি রসুন কুচি, আর রসুন কুচিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, মানে ফ্লেভারটা, আর এটা শরীরের জন্য অনেক উপকার। তো আমি আমার ডায়েটে সবসময় রসুনটা রাখার চেষ্টা করি। তো রসুনটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, আর এটার ফ্লেভারটা আমি আমার এই স্যুপের মধ্যে রাখতে চাচ্ছি, যার জন্য এটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি টক বড়ি ইউজ করব প্রায় 1 কাপের মতো, যেহেতু আমি 2 জন পার্সন খেতে পারবে, মানে 2টাই অতটুকু তৈরি করে নিয়েছি স্যুপটা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে টক বড়ি, আর টক বড়িটা আমি একটু মানে যেটা হচ্ছে 2 সাইড থেকে কেটে নিয়েছি, যার কারণে 5 মিনিটে এই স্যুপটা রেডি হয়ে যাবে। এই স্যুপটা রেডি করার জন্য আমি এখানে কিছু হলুদ মরিচের গুঁড়ো ইউজ করবো, যেহেতু এটা মানে বড়িটা হচ্ছে টক, আর এই টকটাকে মানে মেনটেন করার জন্য আমি এখানে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। লবণটা আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি, যেহেতু বড়িটা নর্মালি টক আর এটাকে দিয়ে আমি স্যুপ রান্না করে খাচ্ছি, তাই এটা লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে আমি লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো কালারের জন্য শুধু। তো আর যেটা হচ্ছে দিয়েছি এখানে বড়িগুলো ঢেলে, আর এখানে কিন্তু আমি কিছু গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। এইটাকে আমি একটু এই মশলাগুলোর সাথে ভেজে নিচ্ছি 1 মিনিটের মতো। তো এটাকে ভেজে নেওয়ার একটি কারণ, যেহেতু আমি স্যুপ তৈরি করছি আর ভালো করে যেন এই বড়িটার ভিতরে মশলাগুলো পচে যায়, মানে যেহেতু এটা যখন স্যুপটা রেডি হয়ে যাবে তখন তো একদমই একটার সাথে আরেকটা লেগে থাকবে না, ছুটে যাবে, মানে যেটা হচ্ছে যে গায়ের অংশগুলো আছে বড়ির এটা ছুটে যাবে। তো আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে তৈরি করছি 2 বাটি স্যুপ, তো আমি 2 বাটি স্যুপের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে 2 গ্লাস পরিমাণ করে পানি দিয়েছি যেহেতু 2 বাটি স্যুপ। তো এখানে পানিটা দেওয়ার পর ভালো করে যখন একদম সব সাইড থেকে বলক চলে আসবে তখনই আপনাদের স্যুপটা রেডি হয়ে যাবে। আর এই স্যুপটা রেডি করতে কিন্তু একদমই হাতে গুনে মানে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে, খুবই অল্প সময় ধরতে গেলে, আর এটাকে বেশি একটা ঘন করতে হবে না। আরেকটি প্রশ্ন থাকতে পারে, এখানে আমি কর্নফ্লাওয়ার কেন ইউজ করিনি? যেহেতু এটা বড়ুই, এটা নর্মালি একটু আঠালো আঠালো ভাব থাকে, তাই এখানে কোনো ধরনের কর্নফ্লাওয়ার ইউজ করার প্রয়োজন নেই। তো আমি কাঁচামরিচের ফ্লেভারটা সাধারণত পছন্দ করি, তাই এখানে 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এর বেশি দেওয়া যাবে না। তো এইটার যে থিকনেসটা আছে সেটা আমি যতটুকু রাখতে চেয়েছিলাম ওইভাবেই এটা পারফেক্ট, মানে থিকনেসটা, এটার জন্য এক্সট্রা হয়ে কোনো কিছু আমি আর অ্যাড করিনি। তো আমার স্যুপটা রেডি, আমি নামিয়ে নিচ্ছি, আর এই তো গরম গরম স্যুপ রেডি। আর স্যুপটার থিকনেসটা আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন। আর যেটা বলছি, এই স্যুপটা আমি সপ্তাহে 2 বার খেয়ে থাকি, আর এরকম একটি স্যুপ ওয়েটের জন্য মানে ওয়েটলসের জন্য একদম পারফেক্টভাবে কাজ করে, আর খুবই দ্রুত যেটা হচ্ছে আপনাদের ওয়েট লুজ করতে সাহায্য করে। তো আপনারা আপনাদের খাবার রাখতে পারেন সপ্তাহে 1 থেকে 2 বার এই স্যুপটি আপনাদের কিটো ডায়েটের মেনুতে। তো আমি কিন্তু এরকম স্যুপ খেয়েই আমার ডায়েটটা, আমি যেটা হয়েছে টার্গেটটা ফিল আপ করেছি। আমার যে কোনো একটি ধরনের মানে আমি টমেটো স্যুপটা অথবা এই ধরনের মানে কোনো একটি টক জাতীয় ফল দিয়ে স্যুপটা রেডি করে খেয়েছি। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য ওই ধরনের স্যুপগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেগুলো আমি খেয়ে মানে আমার ওয়েটটা আমি কমিয়েছি। তো আজকে এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দয়া করবেন। আর নেক্সটে আমি চেষ্টা করব কিটো ডায়েটের ভালো কিছু এই ভিডিও আপনাদের জন্য শেয়ার করার জন্য। তো আল্লাহ হাফেজ।